আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। সাইদ খোক জাতীয় নয় বলেছি নোয়াখালী ফেনীর অপরাজনীতির কথা বললেন কাদের মির্জা। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, আমি জাতীয় রাজনীতির কোনো কথা বলিনি। আমি বলেছি নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্য সহ অনিয়মের কথা। এই কথাগুলো যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা কিছু মিডিয়াকে দিয়ে আমার কথার অংশ বিশেষ এডিট করে প্রচার ও প্রকাশ করছে। সোমবার বেলা 11টায় ঐতিহাসিক রূপারী চত্বরে বসুরহাট বাজারের ব্যবসায়ীদের আয়োজিত নৌকার সমর্থনে নির্বাচনী পথসভায় তিনি এইসব কথা বলেন। এই সময় উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন, আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত বক্তব্য রাখেন। আব্দুল কাদের সভায় উপস্থিত ব্যবসায়ী ও দোকান কর্মচারী সহ কয়েক হাজার জনতাকে সাক্ষী রেখে জিজ্ঞাসা করেন, আমি কি কখনো জাতীয় রাজনীতির কথা বলেছি? জনতা সমস্বরে চিৎকার করে জবাব দেন, না না বলে। তিনি বলেন, আমি বলেছি নোয়াখালী ও ফেনীর সন্ত্রাসী, অপরাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজ, নিয়োগ বাণিজ্যের কথা। যতদিন বেঁচে আছি ততদিন বলবো। আমি বলেছি আমার এলাকার গ্যাসের কথা, বেকার যুবকদের চাকরির কথা। আমি বলেছি 1996 সাল ও 2008 সালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষমতায় আসার কথা। আমি বলেছি দেশে ভোট ডাকাতি শুরু হয়েছে জিয়ার হানা ভোটের মাধ্যমে। আমি বলেছি মাগুরায় ভোট ডাকাতির কথা। এসব কথায় যাদের আতে ঘা লেগেছে তারা মিডিয়ার মাধ্যমে এডিট করে প্রধানমন্ত্রীর কান ভারী করার চেষ্টা চালাচ্ছে। কোনো লাভ হবে না। বঙ্গবন্ধু কন্যা চাটকার ধরতে পারেন, তা না হলে তিনি একটা না 12 বছর দেশ চালাচ্ছেন কি করে? আব্দুল কাদের বলেন, তার সঙ্গে জেলা আওয়ামী লীগ নেই, ডিসিএসপি নেই, এমনকি তার ভাই উবাইদুল কাদেরও নেই। তাতে কি আল্লাহ তাআলা আছে? আর আছে জনতা। তিনি বলেন, ছাত্র জীবন থেকে কত উপোস করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে জেল জুলুম খেটেছি, কিন্তু কোম্পানিগঞ্জ ও কবিরহাটে রাজনীতি করে গেছি, আদর্শ বিচ্যুত হয়নি। আজকে কষ্ট লাগে যখন শুনি আমার কবিরহাটের শত শত কর্মী চাকরি হয়নি, তারা উপোস থাকে, আর 5-7 লাখ টাকা দিয়ে জামাত বিএনপি শিবিরে চাকরি হয়েছে। এই কথা বললে আমি খারাপ? আমি মন্ত্রীর 2 সচিবকে বলেছি আগামী 2 মাসের মধ্যে এই 2 উপজেলায় 1000 বেকারকে চাকরি দিতে হবে। তিনি তার ভাই মন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, এলাকার এমপি হিসেবে আপনার দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার, আমি সহায়তা করব। তিনি মন্ত্রীর শুভাকাঙ্ক্ষীদের বলেন, মন্ত্রীকে বোঝান, তিনি তো এখন আমার কথা শোনেন না। জনতার উদ্দেশ্যে আব্দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য ফেনী ও কবিরহাটে বসে নানান ষড়যন্ত্র চলছে।